হ্যালো বন্ধুরা, কি খবর সকলের? আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি মোশাররফ করিম, সুমাইয়া শিমু এবং ফারুক আহমেদ অভিনীত বিহাইন্ড দ্য ট্রাফ নাটকটি নিয়ে। মূলত একজন বন্ধু আমাকে সাজেস্ট করেছিল কমেন্ট করে নাটকটি নিয়ে একটি ভিডিও বানাতে। তো চলো দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি। একটি চোপার দিয়ে তোমার সবকটি জাত ফেলে দেবো, তুমি কি মনে করছো? নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। তুই যদি জাতের সরতি বোতাম খুললিয়া এরপর মানি ব্যক্তি বাইর করতে পারবি। তুই কি, তুই তো বন্ধুর পকেটে মারতে পারো না। চলো কা আমার লোক, চলো কা। আচ্ছা, দুই বন্ধু কি মানে পকেট মারের প্র্যাকটিস করছে? এরকম তো মনে হয়। হ্যাঁ, কুচ্ছাল্লাহান মোড়াও কা স্যার। ইস, সারম করে না, মনে হইতেছে যে হে সাপ আর আমি চাপু দিয়া। কথা ছিল কি, দাঁত ভিতরে ঢুকা, দাঁত ব্যাটকাবি না। এই এত লোকজন দেখতেছে, খুবই লজ্জা লাগতেছে। সবজি কলা আগের লাহানার বাসনা নাই, ফরমালিন দেওয়া। আচ্ছা, আমি গন্যের পকেটে হাত দিছি, বন্ধুর পকেটে হাত দিয়েই তো ধরা খাইছি। কেলা না কিনে যদি আম কেতাম হেলে ভালো হইতে। আমি কই এক কথা, তুই কস আরেক কথা। কারণ আছে তো, আমি তো অযথা বাক্য ব্যয় করব না। কেন করব? শর্ত কি আছিল বল? শর্ত আছিল আমরা অপরিচিত লোকের পকেটে হাত দিব না, অপরিচিত লোকের কিছু চুরি করিব না। যেহেতু আমাদের হাত প্রতিনিয়ত নিষ্পিস করে ইস্পিস করে, সেহেতু আমরা নিজেরাই নিজেদের পকেট মারিব। দাদু, তুমি এখন পরে একটু ভুলিয়ে গেছো, পরে একটু ভুলিয়ে যাওয়া তোমার লাগে জরুরি। ওই নিজেকেও পকেট মারতে যাইয়াই যদি তুমি ধরা খাও তাহলে কি হবে? শাস্তি হবে। কি শাস্তি? কান ধরিয়ে দাঁড়াই থাকতে হবে। তোমার সময়সীমা 10 মিনিট। দাদু, 3 মিনিট চলিয়ে গেছে, 7 মিনিট তুমি দাঁতে দাঁত লাগাইয়ে খাড়াই থাকো, আমি ক্যালাগুয়া খাই। মানে দুই বন্ধু অ্যাকচুয়ালি পকেট মার, কিন্তু তারা পকেট মার করা মানে পকেট মারা ছেড়ে দিবে, তাই তারা ডিসাইড করলো যে তারা দুজনে দুজনের পকেট মারবে। মানে এ ওর পকেট মারবে, আবার ও ওর পকেট মারবে। কিন্তু পকেট মারতে যদি ধরা খায় তাহলে তার 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকা লাগবে। আর এইগুলো একদিকে ভালো, অন্যের পকেট তো মারছে না, নিজেদের পকেট মারছে, নিজেদের পকেট মারতে যে ধরা ধরা পড়ছে, তো কি বা এসে যে 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকলো। কেলা খাবি? আছে তোর বাগেরটা রাখছি বেটা, চিন্তা করো কা, ছিলিয়ে খাওয়াই দিব, সমস্যা নাই। ভুলেও তুমি কান ছাড়তে পারবে না, বড় করে আক করতে হবে কেলা মোটা। যাবাও, গেলো গেলো, কান ছাড়তে পারবে না, আক করো বড় করে কেলা মোটা। ওই ভদ্রমহিলার ব্যাগের দিকে চাইছো কা? তোমাকে আমি কান পেছি এমন ধরে একটা চুপার দেবো, তুমি আমাকে চেনো না, আমি কিন্তু অন্য বংশের ছেলে। কি মনে করছিস তুই? আর তুই এরকম করে চাও কা ঢালা বাইর ফিরতে? মহিলার ব্যাগ নিবি তো দূরের কথা, ব্যাগ কান্দের তোর তো বর্ষ হয়ে যাইত। নরম করে সাবি, এদিকে আমার দিকে চা। ওই যে চেয়ারম্যানের পো আসতে আছে, নির্বাচনে যাইতে চাও? হলা পিসা রেডি।
ভাষাটা কিন্তু সুন্দর। আমি গেলে বেশি দেরি করা ঠিক হবে না, উঠতে পারেন। এরকম কিছু এক্সপেক্ট করতেছিলাম। আমার ঘরটা একটু ঠিকঠাক মতো গুছায় রাখো, সকালে পৌঁছাবো। থাকমো এই নির্বাচন তোমার, এর মধ্যে মন্ডলে তো জমি ছাড়ায় নামু, এই ফিরার মন্ডলের উপায় নাই, নির্বাচন। ভোট চাইতে আইবে না দিমু আনে পিসার বাড়ি, আমার লাগা পিসা রেডি রাখো। আর অবলা নারি নাই, গার্মেন্টস এর কাম হরতে হরতে প্রতিবা ধিকছি। এই যে লাও উস্তার লাগে কথা কও। বু তোমার লাগে তো সকালেই দেখা হইতে আছে, বু তোমার সাগর গুলান কিরাম আছে কও দি। কতদিন দিলি না, আমি যদি ছাগল হইতাম তাহলে তোরে আড়ে বেচিয়ে লাইতাম। তুই তো ছাগলই, তুই আমি মানুষ, ছাগল না হইলে তো এরকম আফসোস করে? আমি যদি ছাগল হইতাম বলদ সলদ লইয়ে চলাফেরা করি। আপু কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা মানে কোথায় যাবেন, পটুয়াখালী? না কুয়াকাটা। ও ওই সঙ্গে যে আপনার কি বুইন? আমার বুইন তার লাগে কথা কও। মেয়ে দুইটা সেই জানি এলাকার কোন একটা নেতার লগে টাকা পয়সার লেনদেনের একটা সম্পর্ক আছে, একটা ভেজাল আছে। বললো না জমে জমা টাকা পয়সা পাবে, টাকা পয়সা শূন্যই তোর চক্ষু সাকসাক্ত কি উঠলো। আমরা দুইজনে কি চিন্তা করছিলাম যে ভুলেও টাকা পয়সা লোভ লালসার মধ্যে আমরা যাবো না, এনে যদি 1 লক্ষ টাকা উপরে থাকে আমরা তার দিকে ফিরেও যাবো না। কি ফিরেও যাবো না? এটা তো মনে রাখা লাগবে, এটা তো তোর মনে থাকে না, তোর চক্ষু সাকসাক্ত করতে থাকে। এই মিয়া আপনার চাকরি দিছে কেটা বলেন তো লঞ্চে? সরি ভাই, এই মালিকই দিছে। মালিকই আপনার চাকরি দিছে কি জন্য? সরি আমি হিসাব নিয়ে একটু ভালো বুঝি তো। কিসের হিসাব বলেন আপনি, সিঁড়ি কেন লাগাইতে হিসাব বলেন না নেতা পরি? সরি ভাই সরি, আবার সরি বলে। বৃষ্টি হচ্ছে আপনি মুছে রাখবেন না, নেতা আসবে আমি আসবো আপনি জানেন না? মালিক সেই জন্য একটু বেশি গরম অতি উত্তপ্ত ভাই। আর আমি লঞ্চে আসার পর আবার খালি কথার মধ্যে কথা বলে, আপনার চাকরি থাকে কি না থাকে জান আপনি? চোখের সাথে জান আমার কথা বলেন না। আবার আসলে দুজনে গেছে, দেখা যাক কি করে। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুইজন তো কুয়াকাটায় যাচ্ছেন, মানে আপায় তাই বল। হয় আমরাও সেখানে যাচ্ছি। যান পাতলা পাতলা মেঘ না কি বলতো, চাষ হইতেছে মেঘের চাষ হইতেছে। আপনারা কুয়াকাটা কয়দিন থাকবেন? মিন্টু ভাইয়া এদিকে আসো, এদিকে আসো, দুই ভাই একসঙ্গে দাঁড়াই। এখানে দাঁড়াও, আগুন কথাবার্তা তো শুরু করে দেছো। আপনারা কি ভোট দিতে যাইতে আছেন? হয়
আপু কিছু মনে না করলে আপনাকে একটা রিকোয়েস্ট করব করব করেন না এই লঞ্চে যে লোকটা উঠছে মন্ডল আপনাদের এলাকায় নির্বাচনের ওই পদপ্রার্থী প্লিজ তাকে ভোট দিয়েন না লোকটা আসলে আমার সুবিধার মনে হয় নাই রিকোয়েস্ট করতে আছি কি কও খুব খারাপ মনে হইছে আপনি কই তো হইবে না তারে এমনে ভোট দিব না লঞ্চে উড্ডেই এই লোকটি কি করেছে জানেন একটি খালাসিকে কান পাচিয়ে এমন একটি চোপার দিয়েছে আমার খুব কষ্ট লেগেছে আপা সে এখনো সিঁড়ির গোড়ায় বসে কাঁদতেছে চিন্তা করেন এই ধরনের লোকজন যারা গরিব দুঃখী কষ্ট বোঝে না তাদের এই রাষ্ট্রে কোনো দরকার আছে বল তুই কবর দিয়ে দেওয়া উচিত অবশ্যই তাদের ভোট কোনো মতেই দেওয়া উচিত না অসৎ একটা লোক আপনারা তাহলে কাকে ভোট দেবেন ক্যা মাস্টার রে মাস্টার কি অনেক হনেস্ট মানে অনেক সৎ লোক অবশ্যই সৎ সৎ না হলে তারে ভোট দিব কে ও মন্ডল তো আস্তা খারাপ লোক চা দিয়া ভোট কেনে কেন মন্ডলের কি অনেক টাকা হয় হারামের টা মাইনের টা মাইরে খায় আমাগো একটা জমি আটকে রাখছে আটকে রাখা ক্লাব ঘর বানাইছে না এই জাতীয় লোকরে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই যে ঠিক আছে এসব লোকরে ভোট টোট দেওয়া ঠিক না অত্যন্ত বাজে লোক ও ভালো কথা আমাদের তো এখন পর্যন্ত পরিচয়ই হলো না আমি পিন্টু আমি মিন্টু আপনার নাম যদি কিছু মনে না করেন মানে কোনো প্রবলেম না হইলে বলেন হাসনা আপনার মোসাম্মদ হোসনা খাতুন বাহ 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 ওয়াও না এত সুন্দর মিলেই মিলেই নাম কে রেখেছে আচ্ছা ঠিক আছে আমরা আসি চল তো বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকের এই অংশে আমরা দেখতে পেয়েছি পিন্টু মিন্টু দুই বন্ধু তারা কোন এক সময় পকেটমার ছিল কিন্তু তারা ঠিক করেছে তারা এখন থেকে পকেটমারি করবে না কিন্তু তারা তাদের অভ্যাস সহজে ছাড়তেও পারছে না কথায় বলে না স্বভাব যায় না মরলেও তো তাই তারা ডিসাইড করেছে তারা দুজন দুজনে পকেট মারবে যখন তাদের ইচ্ছা হবে বা যখন তাদের আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না তারা তো তখন একজন আরেকজনের পকেট মারবে কিন্তু পকেট মারার অবস্থায় যদি তারা একে অপরের কাছে ধরা পড়ে তখন 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকা লাগবে কোনো কিছুর বিনিময়েই সে 10 মিনিটের থেকে কোনো কম হবে না 10 মিনিট তাদের কান ধরে দাঁড়িয়ে থাকা লাগবে তো অপরদিকে দেখতে পাই হাসনা আর হোসনে নামক দুই বোন তাদের দেখতে পাই তারাও গার্মেন্টসে চাকরি করে ছুটিতে সামনে যেহেতু নির্বাচন হয়তো নির্বাচনে ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছে তো তাদের সাথে লঞ্চে পিন্টু মিন্টু দেখা হয়েছে তো বড় বোন একটু রাগি টাইপের আর ছোট বোনকে মনে হলো একটু বেশ সহজ সরল আর তারা একটা লঞ্চে উঠেছে লঞ্চে মন্ডল নামে একজন নির্বাচন পদপ্রার্থীও উঠেছেন তো এই হলো এই পার্টের মেইন বিষয় তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে আমি এই নাটকটি নিয়ে আরও ভিডিও বানাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা